দেশের 19টি জেলায় 30টি পৌরসভার সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের কাজ হাতে নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, যার মোট ব্যয় ধরা হয়েছে 1,751,50,00,000 টাকা। ইতোমধ্যে প্রকল্পটি নির্মাণের কাজ পেয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান জেকে পলিমার ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী মোহাম্মদ কামাল হোসেন শিকদার। প্রকল্পটিতে 30টি পৌরসভায় পাইপলাইনে পানি সরবরাহ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা ও ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট সহ সার্বিক স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। সেই সঙ্গে রয়েছে পৌরসভায় ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন করা। আমাদের বাংলাদেশের টোটাল 329টা পৌরসভা আছে। এইটার মধ্যে 30টা পৌরসভাতে ওয়ার্ল্ড ব্যাংক এবং এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের আর্থিক সহযোগিতায় 30টা পৌরসভায় ওয়াটার সাপ্লাই, স্যানিটেশন, ড্রেনেজ, সলিড ওয়েস্ট, ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট এই সব কার্যক্রমগুলো বাস্তবায়ন করা হচ্ছে। তা আমরা আমাদের যে 30টা পৌরসভা সেটার মধ্যে তারাবো একটা পৌরসভা। এইখানে 1,65,000 পপুলেশন আছে। এইখানে আমরা টোটাল 12টা প্রোডাকশন টিউবওয়েলের মাধ্যমে আমরা 77 কিলোমিটার পাইপলাইনের মাধ্যমে জনগণকে নিরাপদ পানি সরবরাহ করব। আমাদের যে টোটাল 12টা প্রোডাকশন টিউবওয়েলে আমাদের ক্যাপাসিটি হচ্ছে 1,26,00,000 লিটার আমরা প্রতিদিন পানি উৎপাদন করতে পারবো। এবং আমাদের প্রজেক্ট থেকে টার্গেট আছে 6,000 হাউস কানেকশনকে আমরা এই এই নেটওয়ার্কের আওতায় নিয়ে আসবো। অনেকই পানির কষ্ট করছি, হয়তো হের বাড়িতে আঙ্গজ যাইতো যে অনে মনে করেন আমাদের যে একটা সুযোগ সুবিধা দিছে, আমরা তারাবো পৌরসভা 7 নং ওয়ার্ডবাসী তার কাছে ধন্য, কেবল প্রধানমন্ত্রীর কাছে আমরা ধন্য। এখানে গণবসতি হিসাবে পানির খুব কষ্ট হচ্ছে এবং বিগত দিনগুলিতে কষ্ট করেছি। তো বাংলাদেশে 30টি পৌরসভায় মোটর পানি প্রকল্প আসছে, আর তারাবো পৌরসভায় আমাদের পানি প্রকল্প আসিয়া আমাদেরকে ধন্যবাদ জানাইছে। আমরা প্রথমত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ দিতে চাই। আমরা সাধারণ গরিব যারা আছে সবার জন্যই এই পানির ব্যবস্থাটা করে দিয়েছে উনি। মঙ্গলবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার নয়পাড়া এলাকায় নয়পাড়া বাজার ঈদগাহ মাঠে তারাবো পৌরসভার পাইপলাইনের মাধ্যমে সুপেয় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের মধ্য দিয়ে দেশে 30টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়। প্রকল্পটি উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। উদ্বোধন শেষে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকারের আমলে দেশে একের পর এক উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন হচ্ছে। নির্বাচনের পূর্বে আমাদের জন্য যাতে করে আপনারা প্রতিটি বাড়িতে বাড়িতে পানি পান সেই ব্যবস্থা আমরা ব্যবস্থা নিয়েছি। এই পানিটা আগে পানি পেতে হলে দেখা যেত যার বাড়িতে পাম্প আছে সে হয়তো পানি ইলেকট্রিক বিল দেয় নাই, লাইন কেটে দিছে, আপনার আসাতে আমার কাছে দৌড়াদৌড়ি করতে স্যার পানি পাই না কী জানো, লাইন কেটে দিছে, লাইন কেটে দিছে, পানির টাকা দেওয়া লাগবে, পানির টাকাও বিদ্যুতের টাকাও জোগাড় হয় না, আপনার 4-5 দিন 7 দিন যাবৎ পানিও পাইতেছেন না। এই যে কি করুণ অবস্থা, এই করুণ অবস্থা থেকে মুক্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নিজে নামছেন আমাদেরকে পানি দেওয়ার জন্য। এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।